ইসরায়েলি হামলার শিকার একটি মসজিদের ধ্বংসাবশেষের ওপর দাঁড়িয়ে এভাবেই আজান দিচ্ছেন ফিলিস্তিনি এক যুবক। সাম্প্রতিক সময়ে ইসরায়েলের বর্বর হামলায় এভাবেই ক্ষতিগ্রস্ত হয়েছে গাজার খান ইউনিসের বেশ কিছু মসজিদ। মসজিদে নামাজ পড়ার উপযুক্ত জায়গা না থাকলেও মুসল্লিদের ঘরে ঘরে আজানের শব্দ পৌঁছে দিতে ভারাক্রান্ত মন নিয়ে খালি গলাতেই আজান দিয়ে যাচ্ছে সর্বহারা এই ফিলিস্তিনি। চলমান হামাস ইসরায়েল যুদ্ধে দখলদার ইসরায়েলি বাহিনীর স্থল ও বিমান হামলায় ইতোমধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজার বেশিরভাগ এলাকা। উপত্যকার বেসামরিক বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল এমনকি মসজিদগুলো বাদ রাখেনি ইহুদিবাদী ইসরায়েলি সেনারা। যুদ্ধনীতি বা আন্তর্জাতিক আইনের কোনো রকম তোয়াক্কা না করেই উন্মাদের মতো গাজায় হামলার মাধ্যমে বিপুল ধ্বংসযজ্ঞ চালালেও এখনও পর্যন্ত দুর্বার সুরঙ্গ যোদ্ধাদের ভয় কাটেনি যুক্তরাষ্ট্রের মদদে চলা মধ্যপ্রাচ্যের খলনায়ক ইসরায়েলের। ইসরায়েলকে সমর্থন দেয়া প্রতিটি পক্ষের কাছে এখনও হামাস যেন এক আতঙ্কের নাম। বিগত দেড় মাসে ইসরায়েলি সেনারা হামাসের বেশ কয়েকটি সুড়ঙ্গ খুঁজে পেলেও উন্মোচন করতে পারেনি অন্তর্নিহিত রহস্য। গাজার কোন কোন স্থানে হামাসের সামরিক ঘাঁটি বিদ্যমান, হামাসের যোদ্ধারা এখন ঠিক কোথায় অবস্থান করছে, অবরুদ্ধ গাজায় হামাসের এই বিপুল পরিমাণ অস্ত্র আর অর্থের উৎসই বা কি, সুনির্দিষ্ট কোনো প্রমাণের ভিত্তিতে এখনও এসব কৌতূহল থেকে বেরিয়ে আসতে পারেনি দখলদার ইসরায়েল সরকার। এমন পরিস্থিতিতে গাজায় নিরীহ মানুষের ওপর ইসরায়েলি বাহিনীর বর্বরতা বেশ কিছু মানদণ্ডে আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘন করছে বলে ধারণা আন্তর্জাতিক বিশ্লেষকদের। ইহুদিবাদী ইসরায়েল সরকারের এমন কার্যক্রমে অবশ্য হুঙ্কার তুলেছেন বেশ কয়েকজন বিশ্ব নেতাও। এমনকি সাম্প্রতিক সময়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইসরায়েলের বিতর্কিত সরকার প্রধান বেনিয়ামিন নেতানিয়াহুকে জনসম্মুখে সন্ত্রাস বলে আখ্যা দিয়েছেন। উল্লেখ্য, গেল 7 অক্টোবর ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের যোদ্ধারা ইসরায়েলের ভূখণ্ডে অতর্কিত হামলা চালানোর পর সেদিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বিমান বাহিনী। পরে 16 অক্টোবর থেকে অভিযানে যোগ দেয় স্থল বাহিনীও। ইসরায়েলি বাহিনীর টানা দেড় মাসের অভিযানে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা উপত্যকা। নিহত হয়েছেন 15,000-এরও বেশি নিরীহ ফিলিস্তিনি। নিহত এই ফিলিস্তিনিদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু, যাদের সংখ্যা 10,000-এরও বেশি। অন্যদিকে হামাস যোদ্ধাদের হামলায় ইসরায়েলে নিহত হয়েছে 1,200 জন ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিক।